হ্যালো এসডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। আমি সায়ন্তন। আরও একটি প্লেয়ার অ্যানালাইসিস অর্থাৎ ফুটবলারকে নিয়ে আমি আলোচনা করব, অ্যানালাইসিস করব। এবারের যাকে নিয়ে অ্যানালাইসিস করব, মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সংযোজন, কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে একের পর এক চমক দিয়ে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবও, অর্থাৎ কলকাতার তিন প্রধানের এক প্রধান। তারা কিন্তু যথেষ্ট ভালো টিম করছে। এবছর যেভাবে তারা দল গোছাচ্ছে, তাদের নতুন ইনক্লুশন যদি আপনারা জেনে থাকেন, ইতিমধ্যেই তারা অফিসিয়ালি অ্যানাউন্স করেছেন তাজিকিস্তানের ফুটবলার নুরুদ্দিন দাভ্রোনভ। এই ফুটবলারকে মোহামেডান কিন্তু আগামী মরসুমে সাদা কালো জার্সি পরাতে চলেছে, অর্থাৎ একটি ভালো প্লেয়ার, ভালো রিক্রুট মোহামেডানের জন্য। এবং তার কী কী স্পেশালিটি রয়েছে সেটা নিয়ে তো আলোচনা করবই। তার আগে একটু যদি স্ট্যাটটা দেখে নেওয়া যায় নুরুদ্দিনের, 50 অ্যাপিয়ারেন্স রয়েছে তাজিকিস্তান ন্যাশনাল টিমের হয়ে, অর্থাৎ জাতীয় দলের হয়ে কিন্তু 50 অ্যাপিয়ারেন্স রয়েছে এই ফুটবলারের। দু দেশের সিটিজেনশিপ রয়েছে, তাজিকিস্তানের রয়েছে, রাশিয়ারও রয়েছে। এবং তার যদি প্লেয়িং কেরিয়ার দেখা যায় তাহলে অবশ্যই ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার, যিনি লাস্ট 2022 এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 5খানা ম্যাচ প্লেয়িং করেছেন। এবং তাজিকিস্তানের টিম ইস্তিকলের হয়ে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন। ইনফর্ম একজন ভালো প্লেয়ার। সেই সঙ্গে যদি তার প্লেয়িং কেরিয়ার দেখা যায়, তিনি কোথায় কোথায় খেলেছেন সেটা একবার আপনারা দেখে নিন, তার অভিজ্ঞতা কতটা, কোথায় কোথায় খেলেছে সেটা যদি আলোচনা করা যায়। দেখুন, বেলারুশ, তাজিকিস্তানে তো খেলেছেই, কারণ সেই দেশের প্লেয়ার। রাশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, ইন্দোনেশিয়া, ওমান, এই কান্ট্রিগুলোতেও কিন্তু সুনামের সঙ্গে খেলেছেন। অর্থাৎ কতটা ভালো প্লেয়ার তার স্ট্যাটটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবং বাকিটা কিন্তু সময় বলবে, এখানে এসে মানিয়ে নেওয়া, যেটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান সার্কিটে। তবে আমার যেটুকু দেখে মনে হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আলোচনা করব। তাহলে চলুন দেখে নিই প্লেয়ারটি কেমন হতে পারে। নুরুদ্দিন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, অর্থাৎ পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার, বিল্ড আপ প্লের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোচ আন্দ্রে চেন্নিসাবের প্লেয়িং স্টাইল, বিল্ড আপ প্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারে এই নুরুদ্দিনের প্লেয়িং স্টাইল দেখে কিছু পয়েন্ট নির্বাচন করেছি। 1 নম্বর, ব্লাইন্ড সাইড ডিফেন্ডিং। 2 নম্বর, এক্সিলেন্ট রিডিং অফ দ্য গেম, যার মধ্যে 2টো পয়েন্ট হচ্ছে অ্যান্টিসিপেশন, বি ইন্টারসেপশন। 3 নম্বর হচ্ছে রেজিস্টেন্স এগেনস্ট প্রেসিং। 4 নম্বর, লং পাসিং বল। 5 নম্বর, লং শট। এই পাঁচটা পয়েন্ট নিয়ে নুরুদ্দিনকে নিয়ে আমি আলোচনা করব। ব্লাইন্ড সাইড ডিফেন্ডিং, ব্লাইন্ড সাইড ডিফেন্ডিং কাকে বলা হয়? দেখবেন, কোন ক্ষেত্রে অপোনেন্টের অ্যাটাকে কেউ উইথ বল ক্যারি করে আসছে, অপোনেন্ট প্লেয়ার উইথ বল ক্যারি করে নিয়ে আসছে, অর্থাৎ পেনিট্রেট জোনে ঢুকে গেছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডিফেন্সিভ মিডফিল্ডার, অর্থাৎ কুইক ফলব্যাকের ক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ডার একটু লেট নামছে, অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার নিজের টিমে একটু লেট নামছে। এই লেট নামার পরেও ব্লাইন্ড সাইড ডিফেন্ডিং, দেখবেন অনেক ক্ষেত্রে পেছন থেকে এসে শিল্ড করে বলটাকে স্ন্যাচ করে আবার নিয়ে নেওয়া, বলটাকে স্ন্যাচ করে ব্লাইন্ড সাইড, অর্থাৎ কেন ব্লাইন্ড সাইড বলা হচ্ছে, এই প্লেয়ারটা কিন্তু পিছনে দেখতে পারছে না যে কে আসছে, যেহেতু পিছনে দেখতে পারছে না সে তো বলটাকে ক্যারি করে নিয়ে পেনিট্রেট থার্ডে ঢুকছে, অর্থাৎ তার ফোকাস হচ্ছে গোল মাউথের দিকে, সে দেখতে পারছে না পিছনে কে আছে। পেছন থেকে এসে এই বলকে স্ন্যাচ করে নেওয়াটাকে বলা হয় ব্লাইন্ড সাইড ডিফেন্ডিং, যেটা নুরুদ্দিনের মধ্যে খুব ভালো। আপনারা যদি ভিডিও ফলো করে থাকেন দেখবেন এই ব্লাইন্ড সাইড ডিফেন্ডিং নুরুদ্দিনের খুব ভালো। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2, এক্সিলেন্ট রিডিং অফ দ্য গেম, সেটা কি? ধরুন ডিফেন্সিভ মিডফিল্ডার নুরুদ্দিন, অর্থাৎ এই হচ্ছে অপোনেন্ট টিমের প্লেয়ার, তার একটা শেপ মেনটেন রয়েছে, ট্রায়াঙ্গেল শেপ, এখানে তার একজন সাপোর্টিং প্লেয়ার, এখানে তার একজন সাপোর্টিং প্লেয়ার, এই জায়গা থেকে দুজনের এগেনস্টে বলটা ডিফেন্ড করতে হবে। এইখানে দেখুন আমি 2টো পয়েন্ট দিয়েছি, অ্যান্টিসিপেশন এবং ইন্টারসেপশন, অর্থাৎ অ্যান্টিসিপেশনটা আমি কাকে বলছি, এইখানেই জাজমেন্টাল হতে হবে যে এই প্লেয়ারটার কাছে যখন বল, সে বলটা
তার লেফট প্লেয়ারটাকে দেবে না রাইট প্লেয়ারটাকে দেবে, এইটাকে জাজ করা, অ্যান্টিসিপেশন করা। অর্থাৎ ধরুন রাইট সাইডে বলটা দিচ্ছে, এখানে গেল, কুইক এই বলটাকে অ্যান্টিসিপেট করে নিল। অর্থাৎ এইখানে জাজমেন্টাল হতে হবে যে হ্যাঁ বলটা রাইট সাইডেই আসতে পারে, আগে থেকে জাজমেন্টাল হওয়া। এই বিষয়টা ভালো লেগেছে নুরুদ্দিনের। ইন্টারসেপশন, ইন্টারসেপশনটা কি, যে এই যে অ্যান্টিসিপেশনের পর বলটাকে স্ন্যাচ করা, অর্থাৎ বলটাকে ইন্টারসেপশন করে নেওয়া, সেইটাকেই বলা হচ্ছে এক্সিলেন্ট রিডিং অফ দ্য গেম। নুরুদ্দিনের খুব ভালো। নাম্বার থ্রিটা কি, রেজিস্ট্যান্স এগেনস্ট প্রেসিং, এগেনস্ট প্রেসিং। অর্থাৎ নিজের কাছে বল, অপোনেন্ট টিমের প্লেয়ার তোমাকে প্রেসিং করবে, প্রেসিং করবে, অপোনেন্ট টিমের প্লেয়ার তোমাকে প্রেসিং করছে, মেবি এই অ্যাঙ্গেল থেকে প্রেসিং হতে পারে, মেবি এই অ্যাঙ্গেল থেকে প্রেসিং হতে পারে, মেবি এই অ্যাঙ্গেল থেকে প্রেসিং হতে পারে। এই যে অপোনেন্টের প্রেসার, অপোনেন্টের প্রেসারকে রুখে দিয়ে নিজের কন্ট্রোলে বল রাখা, বা এই প্রেসিংকে ডিফিট করে কন্ট্রোলে বল রেখে বেরিয়ে যাওয়া, বা বল নিজের কন্ট্রোলে রেখে পাস করা, বা নিজে ড্রিবল করে বেরিয়ে যাওয়া, এই বিষয়টা হচ্ছে রেজিস্ট্যান্স এগেনস্ট প্রেসিং। অর্থাৎ অপোনেন্টের প্রেসকে তুমি রুখছো, নিজের কন্ট্রোলে বল রাখছো, অপোনেন্ট তোমার কাছ থেকে স্ন্যাচ করতে পারছে না, তোমার কাছে সেই এবিলিটি রয়েছে, এই বিষয়টা হচ্ছে রেজিস্ট্যান্স এগেনস্ট প্রেসিং। অপোনেন্টের প্রেসিংয়েও কোনো রকমভাবে তুমি ভেঙে পড়ছো না। নাম্বার ফোর, যেটা নুরুদ্দিনের স্পেশালিটিগুলোর মধ্যে অন্যতম একটা, লং বল। এই পজিশন যদি থাকে, এখান থেকে লং বল পারফেকশন, উইংয়ে কুইক স্ট্রেচ করিয়ে দেওয়া, লং বল ফরওয়ার্ড, লং বল খেলা, এই জায়গাটায় পারফেকশন। অর্থাৎ ডিরেক্ট লং বল খেলতে পারে, অর্থাৎ অপোনেন্টের অ্যাটাককে ইন্টারসেপশন করে কুইক কাউন্টারে চলে যাওয়া, এবং সেই কাউন্টারের ক্ষেত্রে চ্যানেল ইউজ করা, কাউন্টারের ক্ষেত্রে চ্যানেল ইউজ করা, এই জায়গাটায় কিন্তু পারফেক্ট বল বাড়ানো দরকার, যেটা নুরুদ্দিনের মধ্যে খুব ভালো। এই এরিয়াল বল, লং বল, খুব ভালো পারফেকশন রয়েছে। লাস্ট পয়েন্ট, 35 ইয়ার্ডস, 35 ইয়ার্ডস, এই এরিয়া থেকে যদি ওকে মারতে দেওয়া হয় নুরুদ্দিনকে, এই এরিয়া থেকে ডিরেক্ট গোলে, তাহলে কিন্তু খুব ডেঞ্জার। এটা হচ্ছে নুরুদ্দিনের স্পেশালিটি, 35 ইয়ার্ডস থেকে যদি তাকে মারতে দেওয়া হয় গোলমুখী শট, তার যা রেঞ্জ রয়েছে, শুটিং পাওয়ার রয়েছে, এবং যে পারফেকশন রয়েছে, অন্য টিম কিন্তু ডেফিনেটলি সমস্যায় পড়বে। অর্থাৎ এই পেনিট্রেট জোনটা থেকে নুরুদ্দিনকে কোনো সময় যদি অপোনেন্ট টিম মারতে দেয় বা অ্যালাউ করে, তাহলে নুরুদ্দিন ভয়ঙ্কর ডেঞ্জার। এবং দুর্দান্ত পারফেকশন রয়েছে, দুর্দান্ত কন্ট্রোল রয়েছে, কনফিডেন্স রয়েছে, এই জায়গা থেকে অসম্ভব ভালো শট নিতে পারে গোলমুখী, যেটা নুরুদ্দিনের সব থেকে স্পেশালিটি যদি আমার লেগে থাকে, সেটা হচ্ছে এই দূরপাল্লার শট। এছাড়া খুব ভালো ডি টু ডি অপারেট করে, অর্থাৎ একজন খুব ভালো কন্ট্রোলার কাম ক্রিয়েটার। ডি টু ডি দারুণ রোটেট করতে পারে পজিশন, ডিস্ট্রিবিউশন পার্ট খুব ভালো, সাপোর্টিং প্লেয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো লেগেছে। সব দিক থেকে কিন্তু নুরুদ্দিনকে একটা কমপ্লিট ফুটবলারের মতো লেগেছে। এইটা আলোচনা শুধুমাত্র ভিডিও দেখে, বাকিটা কিন্তু তার মানিয়ে নেওয়ার উপর ডিপেন্ড করবে, সে কতটা ভালো ইন্ডিয়াতে ফুটবল খেলবে। অর্থাৎ দেখতে পেলে নুরুদ্দিনকে নিয়ে আমার একটা ছোট্ট বিশ্লেষণ, যেটা বেসিক্যালি এই ক্লিপিংস দেখে আমার মনে হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লেয়ারটি ভালো হবে আশা করি, এবং দুর্দান্তভাবে মহামেডানের সিস্টেমে মানিয়ে নেবে, যেভাবে মহামেডান বর্তমানে ফুটবল খেলে, তার জন্য ভীষণ কার্যকরী একজন ফুটবলার হতে যাচ্ছে, এবং অভিজ্ঞতা তো রয়েছেই। তাই ক্লিপিংস দেখে যেটুকু বোঝা গেছে, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি, কারণ পজিটিভ দিকগুলোই ক্লিপিংসে দেখা যায়, সেরকম নেগেটিভ দিক আমার চোখে অন্তত পড়েনি। অর্থাৎ প্লেয়ারটি কিন্তু যথেষ্ট সম্ভাবনাময় এবং সাকসেস হওয়ার জন্যই আমার মনে হয় সে ইন্ডিয়াতে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কিছু যদি বলার থাকে বা বক্তব্য থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।